আগের কাছে হেরে স্টেশনে ফিরতে হলো আবার রানু মণ্ডলকে। ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ভাইরাল হলিউডের আকাশে নিজের নাম লেখান স্টেশনের ভবঘুরে রানু মণ্ডল। ফেসবুকে এক তরুণের গানের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রাতারাতি তারকা বনে যান রানু মণ্ডল। ভারতের সংবাদমাধ্যম জানায়, স্বামীর সাথে কাজের আশায় মুম্বাই এসে অভিনেতা ফিরোজ খানের বাসায় দীর্ঘদিন কাজ করেন রানু মণ্ডল। সেখানে হিন্দি ভাষা শেখেন, তারপর ফিরে আসেন রানাঘাটে। প্রায় এক বছর আগে অতীন্দ্র নামে এক যুবক তার গান রেকর্ড করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হওয়ার পর নজরে আসেন বলিউডের সঙ্গীতশিল্পী হিমেশ রেশমিয়ার। তারপর থেকে রিয়েলিটি শোতে ডাক পেতে থাকেন রানু মণ্ডল। ভাগ্য বা নিজের খারাপ আচরণের কারণে বলিউডের আকাশ থেকে আবার আগের অবস্থানে ফিরে গেছেন রানু মণ্ডল। অনেকেই বলছেন তার দাম্ভিকতা আর খারাপ ব্যবহারের কারণে দায়ী করেছেন নেটিজেনরা। কেউ সেলফি তুলতে এলে ডোন্ট টাচ বলে চিৎকার করে ওঠেন ভক্তদের উদ্দেশ্যে। স্টেশনের ভিখারিদের সম্পর্কেও করেন নানা বাজে মন্তব্য। এসব ঘটনার পর থেকে তার সাথে দূরত্ব বাড়তে থাকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের সাথে। এর ফলে সেই স্টেশনে ফিরতে হলো তাকে। সো গাইস, এখনকার মতো ইউআরএসকের নিউজ আপডেট এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। সো গাইস, বাই।